সুপ্রিয় দর্শক, গ্লোবাল টিভির সরাসরি সম্প্রচারে আমি সুব্র সরকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর রিকে বাজার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আমি অবস্থান করছি এবং সেখানে আপনারা আমাদের যে ক্যাপশন দেখতে পাচ্ছেন সেই ক্যাপশনটি দেখি বুঝতে পারছেন যে আসলে কেন আমরা আজকে এইখান থেকে আসলে সরাসরি সম্প্রচার করছি। তো আমরা জানি যে প্রত্যেকটা স্থানের বিশেষ কিছু বিষয় থাকে যেগুলো আমরা অনেকেই জানি, তো ঠিক তেমনি সিলেটেরও বেশ জনপ্রিয় কিছু বিষয় কিন্তু রয়েছে, ঐতিহ্যবাহী কিছু বিষয় রয়েছে। তবে একটি ব্যতিক্রমী যে একটি বিষয় সেটি হচ্ছে এই সিলেটের বুলেট চা। মোটামুটি আনাচে কানাচে সিলেটের যে আশপাশে এলাকাগুলো আছে বা সিলেট শহরের ভিতরে যে এলাকাগুলো আছে প্রত্যেকেই কিন্তু এই বুলেট চার খবরটি অনেকেই জানেন। তো আজকে আসলে যারা আমাদের নিয়মিত দেখছেন, আমাদের এই প্রোগ্রাম দেখেন, তো আমরা আসলে তাদেরকে এই এই যে বুলেট চা, বুলেট চা সম্পর্কে একটু জানাতে চাই। কেন সেই চার নামটি বুলেট চা হলো বা সেই দোকানটিতে, সেটি একটি আসলে একটি ভাসমান দোকান। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতেই পাবেন যে আসলে এটি কিন্তু একটি ভাসমান দোকান এবং এই দোকানটি ইতিমধ্যে অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং সেই সাথে এই দোকানটি কিন্তু অনেকগুলা গণমাধ্যম কিন্তু এই এই দোকান, এই ভাসমান দোকানটিকে নিয়ে রিপোর্ট করেছে এবং যেখানে যে দোকানটির নাম হচ্ছে আসলে একটি চার দোকান যেটিকে বুলেট চা নামে আসলে এটি জনপ্রিয়তা অর্জন করে। সেটির লোকেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, সিলেট যে অডিটোরিয়ামটি রয়েছে, সিলেট অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের ঠিক পাশেই কিন্তু যে মূল ফটকটি রয়েছে সিলেট অডিটোরিয়ামের, সেই মূল ফটকের পাশেই আসলে সেই চার দোকানটি অবস্থিত এবং এখানে কিন্তু অনেক ধরনের ভিন্ন ধরনের চা রয়েছে। তবে সেখানে জনপ্রিয় যে নাম সেটা হচ্ছে বুলেট চা। আসলে কেন সেই চার নামটি বুলেট চা হলো সে ব্যাপারটাও আমি আপনাদেরকে জানাবো। তবে একটা বিষয় আমি জানাতে চাই যে আমরা এখন যেহেতু দুপুর সময়, আমরা কিন্তু এখানে এসেছি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি এবং সেই চার দোকানটি দেখানোর চেষ্টা করছি। আসলে সন্ধ্যার দিকে আসার পর এখানে যে আমরা ভিডিও করবো বা সরাসরি সম্প্রচার করবো সেই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু আমাদের থাকবে না, কারণ আপনারা যারা এখানে সন্ধ্যার সময় যারা আসেন বা যারা আসেন নাই তারা আসলে আসলে দেখতে পারবেন যে কেন আসলে আমরা সন্ধ্যার সময় ভিডিওটি করি নাই, আমরা এখনই করছি। কারণ এখন কিছুটা ওনার ব্যস্ততা একটু কম আছে, ওনার সাথে কথা বলা যাবে, বিস্তারিত আলোচনা করা যাবে, আমরা এই জন্যই কিন্তু আমরা এখানে এসে হাজির হয়েছি। তবে যদি অন্য টাইমে করতাম হয়তো আমরা ওনার সেই ব্যস্ততার কারণে ওনার কাছ থেকে আমরা সময়টুকু নিতে পারতাম না, কিন্তু আমরা কথা বলবো সেই যে চার দোকান, যে বুলেট চা নামে যে সিলেট একটা জনপ্রিয়তা অর্জন করেছে ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার প্রথমে আপনার নামটি বলবো, আপনার নাম কি? নাম হলো আলী হোসেন। আলী হোসেন, তো আপনার এই দোকানটাকে কিন্তু অনেকেই বুলেট চা নামে চা পাওয়া যায় এখানে, যে বুলেট চা নামকরণ হওয়ার পেছনের ইতিহাসটা কি? আমি নিজে উদ্যোগে বানাইছি এটা, তেতলার এটা ময়মনসিং বেসে ময়মনসিংটা আনা হয়েছে এটা। তো আপনি বুলেট চা কেন আসলে, এত কিছু থাকতে বুলেট চাটা কেন আসলে? এটা মানে এটা একটা মানে আকর্ষণীয় নাম, ঠিক আছে, তেঁতুল মানে এটা বুলেট দিয়েছি, এটা আকর্ষণীয় একটা নাম, সৌন্দর্য লাগে, ভালো খাইতে স্বাদ, এই জন্য বুলেট নাম দিয়েছি। এটি চা আসা সব ধরনের চা বানান, আপনার এখানে কত ধরনের চা পাওয়া যায়? দশজাত আইটেম আছে। কি কি নামগুলো একটু বলা যাবে? বুলেট, মালটা, আপনার কমলা, আঙ্গুর, হাতকড়া, মশলা, মালাই, দুধ, রং আর কাঁচামরিচের চা। কাঁচামরিচের চা। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে কোন চাটা বেশি বিক্রি হয়? বুলেট, মশলা, মালটা, কমলা, এর বেশি বিক্রি হয়। বেশি বিক্রি হয় না এখানে? প্রতিদিন কতজন কাস্টমার আপনি পান? প্রতিদিন সকাল থেকে কতজন কাস্টমার? সকালবেলা বিক্রি কম, বিকালে আর কি, আমরা বিকাল থেকে বিকালে বেশি না। আপনি কটা থেকে কটা পর্যন্ত এখানে বসেন? এই দুইটার থেকে রাত বা এগারোটা পর্যন্ত। দুপুর দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত। রাতের বেলা কেমন ভিড় থাকে? মোটামুটি আর কি, ভালো ভালো ব্যবসা চলে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সেই বুলেট চা খ্যাত যিনি, যিনার নাম হচ্ছে আসলে আলী হোসেন মূলত। আমরা একটু জানার চেষ্টা করবো যে কোনটার কতটুকু প্রাইস হয় এইটাও, দামটা একটু জানার চেষ্টা করবো আমরা। আচ্ছা, কাঁচামরিচের যে চা সেটার দাম কত? শুধু কাঁচামরিচ যেটা দশ টাকা আর বুলেট পনেরো টাকা, আর মালটা দশ টাকা, আঙ্গুর বিশ টাকা, আর কমলা পনেরো টাকা, হাতকড়া দশ টাকা, ইডিও সব সবই ব্যবহার করি, আর মালা এলো দশ টাকা, মশলা দশ, দুধ আট, রং সাত। এটা গরম মশলা, এলাচি, লং, দারচিনি, এটা বাইজা দশ টাকা, আর আঙ্গুর বিশ টাকা, রং সাস। মানে রং চার মধ্যে সবই ঢুকে আর কি, রং চা নর্মাল হলে শুধু এটা পুদিনা পাতা, আর এমনি মালটা কমলা এটা সবটি ঢুকবো। ময়মনসিং। কতদিন যাবো এখানে ব্যবসা করতে? আমরা ১৯ বছর চলে, ১৯ বছর যাবো।
দেখি কাউকে পাই কিনা। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যারা আছেন একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাই, এখানে চা খাইছো তুমি কখনো? হ্যাঁ খাইছি। চা টেস্ট কেমন? হ্যাঁ ভালো, খুব ভালো। না এখানে কাস্টমার কেমন আসে প্রতিদিন? অনেক অনেক আসে। না অনেক আসে। তো আপনার এখানে কোন চাটা সবচেয়ে বেশি ভালো লাগে? বুলেট। বুলেট চা? বুলেটও ভালো, মাল্টার চাটাও ভালো। মাল্টার চা একটা চা একটা ভালো। এখানে কীরকম কাস্টমার? অনেক, মানে বাহির থেকে দূর থেকে মানুষ হয়, তার নাম শুনে আসে, অনেক কাস্টমার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে আরও অনেকেই কাস্টমার আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি আমরা। ভাই আপনি এখানে কেন আসছেন? ভাই আসছিলাম তো এগুলো খাওয়ার জন্য, এখানে অনেকে অনেক সময় খায়, এই কারণে আমরা আসছিলাম যে আমরাও খাই মই কেন, এখন পর্যন্ত খাই নাই, খাওয়ার পরে সাতটা বুঝতে পারবো। তো এই চা যেখানে খাইতে আসলে শুনলেন কোন জায়গায় যে এই চা সম্পর্কে? না শুনলাম, এটা তো একটা বিখ্যাত জায়গা, কবি নজরুল ওডুরিয়ামে খুব ভালো চা হয়। আমাদের ভার্সিটিতে বিভিন্ন সময় বন্ধু বান্ধব একসাথে মিলে এখানে চা খাই, বাট হচ্ছে যে এই দোকানটায় খাই নাই, অন্য দোকানগুলোতে খাইছি। আসলে খুব ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে, যে মনে করেন গুড়ের চা করে ওরা, গুড়ের চা গুলা খুবই ভালো হয়। আর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে করোনার জন্য খুবই পারফেক্ট একটা কি আছে ওদের, যে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওই যে প্লাস্টিকের ওয়ান টাইম যে কাপ গুলো করা হচ্ছে, এটা করোনার জন্য খুবই এসেন্সিয়াল, খুবই দরকার এটা। হ্যাঁ ওই কারণে ওই জায়গাটা খুব ভালো লাগে, যে ওয়ান টাইম কাপ এরা চা দেয়, খুব ভালো লাগে। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন তো অনেক ভালো, বাট হচ্ছে যে ওরা মানুষ তো কাস্টমার বেশি থাকে, ওই কারণে ওদের মধ্যে মধ্যে একটু সমস্যা হয়। ঠিক আছে, আমরা ধন্যবাদ। আপনারে আমরা কথা বলছিলাম কয়েকজন কাস্টমারের সাথে, ওনারা বলছিলেন যে আসলে এটা সিলেটের জন্য অত্যন্ত জনপ্রিয় এখানে চা রয়েছে, যে আপনি একজন কাস্টমার সাথে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা আপনি কোন চা নেওয়ার জন্য আসছেন এখানে? ভাই দুধ চা, আলিবার দুধ চা খুব ভালো হয়, এলে খাই খাওয়া দাইছি আমরা। দুধ চা খুব ভালো হয় তো সবসময় নিয়মিত খাওয়া হয়? নিয়মিত খাওয়া হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে আরও অনেকেই এখানে আসেন, আমরা একটু কথা, আমরা আরেকজন একটু চা খাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা একজন কথা বলবো। ভাই আপনি অনেক কোন জায়গা থেকে আসছেন এখানে চা খাওয়া? আমি আসছি হাওলদারপাড়া থেকে। হাওলদারপাড়া থেকে এখানে আসছেন চা? তো এটা কোন জায়গায় দিচ্ছেন আপনি দুধ চা? দুধ চা, হ্যাঁ আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। আর আমি প্রতিদিনই আসি, বিকালে আসি, রাত্রেও আসি, চা খাওয়ার লাগে আমার খুব ভালো লাগে। আর আলি ভাইয়ের লোক আমার দীর্ঘদিনের সম্পর্ক, এর লাগে আমি সবসময় অনুয়াইয়া চা খাই। আমার কাছে খুব ভালো লাগে, আর তাই আচার ব্যবহার খুবই ভালো, আর সবসময় আমি ওই জায়গায় বসি। হ্যাঁ হ্যাঁ সবসময় আসা হয়, ওই তো ঘুম থেকে উঠে আসলাম, এসে ওই জায়গায় চা খাইমো, খাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানও যাইমো। তো এখানে তো আসলে এই জায়গাটা জনপ্রিয় হওয়ার একটা নাম হচ্ছে বুলেট চা, কারণ এই জায়গাটার পরিচিতি বেশি পায়। তো বুলেট চাটা আসলে কেমন আপনি? বুলেট চাটা ভালো, বাট আমি কম খাই, আমার কাছে তেমন ভালো লাগে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে গুড়িয়ার চাটা, দুধ চা আমার খুব প্রিয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বেশ কথা বলছিলাম, প্রত্যেকে আসলে ওনার চার যে একটা সুনাম রয়েছে সেই সুনামটা কিন্তু বলছেন, এবং ওনারা বলছেন যে অনেকে বন্ধু বান্ধব সহ অনেকে নিয়ে এখানে আসেন, সময় কাটান, এখানে এসে চা খান। এখানে প্রায় উনি বলছিলেন যে প্রায় 11 জাতের চা কিন্তু এখানে রয়েছে, যিনি আলী ভাই, যিনি আসলে এই চাটা তৈরি করেন। তো আমি আবার একটু লোকেশনটা দিতে চাই, যারা এখনও এই চার চারটা নেন নাই তাদেরকে বলতে চাই, সিলেট নগরীর যে সিলেট অডিটোরিয়াম যেটা রয়েছে সেই অডিটোরিয়ামের মূল ফটকের পাশেই কিন্তু এই বাসমান চার দোকানটি রয়েছে, এবং একটা টিকরিকে বাজার পয়েন্ট যেটাকে আমরা জানি আর কি। আমরা এখানে পুলিশ লাইন এবং যে মূল পয়েন্ট আর কি, আমরা চৌহাটা থেকে রাস্তাতে এবং ঠিক মাঝখানে যে পয়েন্ট এটার পাশেই যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামের পাশেই কিন্তু সেই বাসমান চায়ের দোকানটি এখানে অবস্থান করছে। আমরা কিন্তু আপনাদেরকে লোকেশনটা দেওয়ার জন্য চৌহাটা থেকে আসার পথে কিন্তু বাম পাশে কিন্তু সেই বাসমান চার দোকানটি অবস্থান করছে, আসলে স্টেডিয়ামের পাশেই কিন্তু। আমি আবার একটু লোকেশন দেখাচ্ছিলাম, তো অনেকেই কিন্তু এখানে কিন্তু অনেকেই আসেন। ভাই কেমন লাগছে ভাই চাটা? খুব ভালো ভাই, খুব ভালো। নিয়মিত আসা হয় এখানে? প্রত্যেকদিন আসা হয়। দামটা কি কত টাকা নিচ্ছে?
8 টাকা করে 8 টাকা তো দাম কি বেশি মনে হয় 8 টাকা আছে না না ওয়ান টাইম গ্লাস হতো ওয়ান টাইম গ্লাস হতো দাম ঠিক আছে দাম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা হ্যাঁ কথা বলছিলাম আমরা ওই জিনিসের সাথে প্রত্যেকে বলছেন যে আসলে এখানে দাম অনুযায়ী স্বাদ সবকিছু মিলে কিন্তু খুবই ভালো এখানে কিন্তু যে মালটা সব অনেক ধরনের রয়েছে আপনার আঙ্গুর সব অনেক ধরনের চা রয়েছে এবং বুলেট চা যেটা দাম হচ্ছে 15 টাকা বাকি এবং আঙ্গুর চা যেটা সেটা 20 টাকা আর বাকি সবগুলা চার দামই কিন্তু 10 টাকার মধ্যেই রয়েছে 10 টাকা 8 টাকা এরকম মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ফল দিয়ে কিন্তু তৈরি হয় আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করি একজনের সাথে জানেন কি চা খাইতে আসছেন আপনি অবশ্যই ভাইয়া তো এইটার চার স্বাদ কেমন খুবই ভালো আপনি থাকেন কই আমি থাকি সিলেটেই বাগবাড়িতে বাগবাড়িতে এত দূর থেকে এখানে চা খাওয়ার কারণটা কি জি মানে 20 টাকা গাড়ি ভাড়া যায় তারপরও মানুষ ভালো ইয়া আছে মজা আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম আরো একজনের সাথে প্রত্যেকই বলছেন যে আসলে এই চা রাখ কিন্তু একটা সুনাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে লেবু সম্ভবত নাকি লেবু কাটা আছে এগুলো কিন্তু চারই একটা উপকরণ এখানে যে আপনারা সবচেয়ে অবাক হবেন আমরা বাসা সাধারণত জানি যে চিনি লবণ হইলে দুঃখিত আমি মানে চিনি হইলে চিনি চা পাতা দুধ হইলে কিন্তু চা করা কিন্তু এখানে আসার পর কিন্তু অবাক করা বিষয় বিভিন্ন ধরনের ফল কাঁচামরিচ তারপর আপনার তেঁতুল সব বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো দেখে অবাক করা বিষয় যে এগুলো দিয়ে আসলে চা করা যায় বা এগুলোর টেস্টগুলো কিন্তু ভিন্ন রকমের স্বাদ রয়েছে যেটা বলছেন ওনারা এবং অনেকেই এখানে অনেক দূর থেকে আসে এখানে কিন্তু ভিড় করেন চা খাওয়ার জন্য একজন বলছিলেন যে হালদারপাড়া থেকে এসেছেন একজন বলছিলেন যে বাগবাড়ি থেকে এখানে যে টেস্ট চা এটা অন্যরকম একটা টেস্ট যেটা সব জায়গায় কিন্তু আসলে পাওয়া যায় না এবং অনেকেই এখানে আসেন বিকেল সময়ে আড্ডা দিতে আসেন তো আসলে আমরা চেষ্টা করি যে বিভিন্ন কিছু আকর্ষণীয় কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা এই এই শপটিকে একটা ভাসমান দোকানটিকে আসলে আপনাদের সামনে তুলে ধরার কারণটা হচ্ছে যে আপনারা যেন এই এই দোকানটির সন্ধান পান এটি সম্পর্কে যে ধারণা অনেকে রয়েছে সেই ধারণাটা আরও ক্লিয়ার করেছি আপনাদেরকে এটার মূল্য বা বিস্তারিত আসলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন আশা করব সবাই এটি শেয়ার করে সবাইকে এই সিলেটের ঐতিহ্যবাহী চা সম্পর্কে বা এই দোকানটি সম্পর্কে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ে